হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকে ভিডিওতে কিন্তু আমার ছোট ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, সেই ঘটনা থেকে কিন্তু তোমাদের কিছু শেখার আছে এবং আমারও কিন্তু শেখা হয়ে গেছে অলরেডি। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই দেখি ফেসবুক আইডি হ্যাক হওয়ার শিকার হই, তারপরে আমাদের গেম আইডি কিন্তু হ্যাক হয়ে যায়, এরকম ঘটনা কিন্তু সচরাচর আমরা দেখে থাকি। তো বন্ধুরা, আমাদের গেম আইডিটি কিন্তু অনেক যত্নের। তো বন্ধুরা, আমরা কিন্তু যারা গেম খেলি প্রায়ভাগ মানুষই কিন্তু স্টুডেন্ট। তো বন্ধুরা, স্টুডেন্টরা কিভাবে টাকা ম্যানেজ করে এবং কিভাবে ডায়মন্ড টপ আপ করে নিজের আইডিটা সাজায় সেটা কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে জানো। তো বন্ধুরা, সেই আইডিটা শখের আইডি যদি হ্যাক হয়ে যায় তাহলে কতটা কষ্ট লাগতে পারে সেটাও কিন্তু তোমরা অবশ্যই বুঝো। তো বন্ধুরা, আজকে আমি এরকম কিছু ঘটনা শেয়ার করব যেসব ঘটনার কারণে তোমার আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে 90%। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের জন্য ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের প্রথমত ভুল হলো, অনেকেই কিন্তু আইডি সেল করার জন্য কিন্তু ছোট ছোট ইউটিউবারদের কাছে আইডি পাসওয়ার্ড দিয়ে দেয়, বলে ভাই আপনি ঠিক নিজের মতো ভিডিও করে আপলোড করেন। তো বন্ধুরা, এটা কিন্তু তোমাদের প্রথমত বড় ভুল। তো বন্ধুরা, অনেক ইউটিউবার আছে কিন্তু যারা টাকার লোভ সামলাতে না পেরে কিন্তু আইডিটি মেরে দেয়, তারপরে কিন্তু তাকে ব্লক করে দেয়। তো বন্ধুরা, এরকম সমস্যার সম্মুখীন কিন্তু অনেকে হয়েছে। তো বন্ধুরা, অনেকেই কিন্তু আমার কাছে এরকম SMS করেছে। তো বন্ধুরা, আমিও কিন্তু আইডি সেল করি কিন্তু আমি কিন্তু কখনও কারো কাছ থেকে আইডি পাসওয়ার্ড নেই না। আমি বলি যে ভাই আপনি আপনি ভালো করে একটা ভিডিও করে দিবেন। তো বন্ধুরা, আমি কিন্তু এভাবে আইডি সেল করি। তো বন্ধুরা, এবারে আসো দ্বিতীয় ভুল। তো বন্ধুরা, দ্বিতীয় ভুলটি হলো, অনেকে কিন্তু লাইভ স্ট্রিম করে। তো বন্ধুরা, লাইভ স্ট্রিম করা অবস্থায় কিন্তু অনেকের সেটিংস এরকমটা করা থাকে যে লাইভ স্ট্রিম করা অবস্থায় SMS আসলে স্ক্রিনের সামনে শো করে। তো বন্ধুরা, তখন কিন্তু যে তোমার আইডি হ্যাক করতে চাইবে সে কিন্তু তোমার অবশ্যই লাইভ স্ট্রিম দেখে তখন সেখান থেকে কিন্তু ভেরিফিকেশন কোড নিয়ে তোমার আইডিটি হ্যাক করতে পারে। তো বন্ধুরা, এরকম বলে শিকার কিন্তু আমি হয়েছিলাম, বাট আমার আইডিটি কিন্তু হ্যাক করে নিতে পারে নাই। তো বন্ধুরা, এবার চলো তৃতীয় ভুল। তো বন্ধুরা, আমাদের সবথেকে বড় ভুল যেটা হলো সেটা কিন্তু আমরা ডায়মন্ড টপ আপ করি। ডায়মন্ড টপ আপ করতে কিন্তু এখন আইডি পাসওয়ার্ড প্রয়োজন হয়। তো বন্ধুরা, কোটা সবথেকে কিন্তু ডায়মন্ড টপ আপ করে খুব কম মানুষ। তো বন্ধুরা, আমরা ডায়মন্ড টপ আপ করে কিন্তু আইডি পাসওয়ার্ড চেঞ্জ করি না। আমরা হয়তো মনে মনে অনেকে ভাবে যে আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে লাভ নাই, তারা তো আর আমার আইডির কিছু করবে না। তো বন্ধুরা, আসলে কিছু মানুষ আছে ভালো যারা আইডি কিন্তু কিছুই করে না, কোনো ক্ষতি করে না। তো বন্ধুরা, কিছু অসাধু ব্যক্তি আছে যারা কিন্তু তোমার আইডির লোভ সামলাতে না পেরে তারা কিন্তু দেখা যায় 2-4 দিন পরে কিন্তু ওই আইডি পাসওয়ার্ড দিয়ে ট্রাই করে। তো বন্ধুরা, ট্রাই করার পরে কিন্তু দেখো আইডি পাসওয়ার্ড যদি তুমি না চেঞ্জ করো তখন কিন্তু তারা আইডিটি পেয়ে যায়, তখন কিন্তু নাম্বার জিমেল সব কিছু চেঞ্জ করে আইডিটি হ্যাক করে লায়। তো বন্ধুরা, এটা কিন্তু তোমাদের সবথেকে বড় ভুল। তো বন্ধুরা, এই ভুলগুলো যারা করবে তাদের আইডি কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা 90% থাকে। তো বন্ধুরা, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, আজকের মতো ভালো থাকো, আল্লাহ হাফেজ।